পায়রা পোশাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মারগ্রাম নিংটিপাড়ায়। এই ঘটনায় ইব্রাহিম শেখ, মালুল শেখ, রবিন বিবি, চিয়না খাতুন ও শাহিনা খাতুন নামে বেশ কয়েকজন আহত হয়েছেন। কড়া মারলো, থানায় অভিযোগ হয়েছে, কেউ কি গ্রেপ্তার হয়েছে? কজন গ্রেপ্তার? আচ্ছা, আপনাদের বাড়িতেও কি বোমাবাজি হয়েছে? আপনারা কজন আহত? আমার একটা ভাই যে আছে, তা ওর ভাইটাকে বেকলা করে ভাষা খুঁজছে। তা আমি বলছি যে কি কারণে ওই পায়রা পায়রা করে? তা বলছি তোমরা ভাষা বলিও না, আমরা তো মেয়ে লোক, আমাদের ভাষা বলছে কেন? বলছি তোর ভাই তার থেকে পাঠিয়ে দেওয়া, তোকে ইয়াই করবো দাবিছে। তা বলছি কেমন করে ভাষা বলছে দেখো, তাই বলেছি তখন যেমন বলে আছে ঠিক আমার কেমন করে ভাষা বলছে দেখো। তখন একবারে এসে চার পাঁচ জনাতে চুললে আর লাফিতে বাড়ি একবারে লাফিতে এমনি একটা মরিচি কুটি। আর কে কে করেছে ঘটনাটা? লক্ষ্য আর সারফুল রিটন, ওই রিটনে আমার চুলে ধরলে আগে, তারপরে নাসেম রনাই, নাসেম মামি মামুনি। বর্তমানে আহতরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মামুনি শেখ, লাখু শেখ, রিপন শেখ, রিটন শেখ ও মোরফুল শেখ একটি পায়রাকে কেন্দ্র করে লাঠি নিয়ে চড়াও হয় এবং বোমাবাজি করে। ঘটনাটা শুনতে লাগে, প্রথম দিয়ে তো 5 দিনের আগে ঘটনা হয়েছে, মানে আমার বাড়ি হচ্ছে বন্য করা, ওদের হচ্ছে বন্য করা আমার বাড়িতে যে আমার ভাইকে খেতে দেয়, খেতে দেওয়ার পরে আমার ছোট ভাইকে আমার ঘরে কেউ ছিল না, আমি ছিলাম, আমার একটা বোন বেড়া দিতে ছিল, আমার বোন ছিল আমার ঘরে, যে ওইলে ঝামেলা 5 দিনের এটা ঘটনা, যে ভাইকে ছাদ থেকে তুলে নিয়েছে মারতে যায়। আমার কারা মারে? কারা মারে? মারামারি করেছে মামনি শেখ। তারা কোন পার্টি? ওরা হচ্ছে তৃণমূল পার্টি। আপনারা? আপনারা তৃণমূল পার্টি। তারা বিচার করছে না, আবার যা বলছে ওরা বিজেপি পার্টি বলে, আর আমরা হচ্ছে তৃণমূল পার্টি বলে। আচ্ছা, আপনাদের কার বিরুদ্ধে অভিযোগ? আমাদের বিরুদ্ধে অভিযোগ মানে মামুনি, মামুনের ছেলে খোদা বাপ্স সে, ফ্যানকু সে, লক্ষ্য সে। সে থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় কমপ্লেন হয়ে গেছে। কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। কজন গ্রেপ্তার হয়েছে? দুটো মেয়ে ছেলে আছে, আর 3টে বেড়ে ছেলে হয়েছে ওদের। বলুন আপনি ঘটনাটা কি হয়েছিল? একটা বাইরা ধরে আলো, আমরা একটা বাইরা ধরে আলো, তার লাগে আজকে এসে আমরা ধান মানুষ উঠেছিলাম, তার লাগে আমরা ধান মানুষ সব সামলাছিলাম, আর ওরা এসে মাছ ধরে। কতজন আক্রান্ত হয়েছেন আপনারা? আমরা হয়তো 5 জন, এখন বাকি এখন আছে আলো, চার পাঁচ জন আছে, ওরা এসে এনে 5 জন আছে। আপনার আপনার নাম? ইব্রাহিম শেখ। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট, আনন্দ বার্তা।